আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে দেখাবো ঘরোয়াভাবে পুরির রেসিপি। তো আশা করি আমার পুরো ভিডিওটির সাথে থাকবেন। তো এই যে আমি প্রথমে মসুর ডাল সিদ্ধ করে নিয়েছি, লবণ, সামান্য হলুদ আর একটা শুকনো মরিচ দিয়ে। তো যখন হয়ে গেল তখন লাস্টে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরীর পুরটা এই এরকম করেই নিতে হবে, বেশি শুকনো না আবার বেশি ভিজাও না। তো আমি পুরীর এটা হয়ে গেল, এখন আমি আটাগুলো মেখে রেখেছিলাম, সরি আটা না ময়দা। পুরী বানানোর সময় ময়দা নিতে হবে। তো আমি ময়দাটা আগেই মাখিয়ে রেখেছিলাম, এখন আমি গোল গোল করে বল বানিয়ে নিব। তো এই যে আমি কিন্তু দুই হাত ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দুই হাত ইউজ করতেছি। তো আপনারা পুরি বড় সাইজ খেতে চাইলে বড় সাইজ, আর ছোট সাইজ খেতে চাইলে ছোট সাইজ। আমার কাছে ছোটটাই ভালো লাগে, আর আবার ছোটটা পছন্দ করে, তো ছোট ছোট বানাচ্ছি, বেশি ছোট না মিডিয়াম। তো এইভাবে সব কয়েকটা বল বানিয়ে নিতে হবে আগে। আর এখনও আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আমার বল বানানো শেষ, এখন আমি বলের ভিতরে পুর ঢুকিয়ে দিব। এই যে প্রথমে একটু হাত দিয়ে বটি একটু চাপটা করে তারপর পুরটা ভিতরে দিতে হবে। বেশি পুর দেওয়া যাবে না, তাহলে রুটিটা ফেটে যাবে। পুরিটা ফেটে গেলে ডাল বের হয়ে গেলে নষ্ট হয়ে গেল। তো আমি যেভাবে করছি এভাবে বাসে ট্রাই করবেন। এই পুরিটা অসম্ভব মজা হয়। আর বাইরে তো সুজি পুরি বানায়, ওটা আমার বাচ্চারা খেতে চায় না, এই জন্য যখন সুযোগ পাই একটু বেশি করে বানিয়ে রাখি, ফ্রোজেন করে রাখা যায়। তো আমি এক এক করে সব কয়টা পুর ভরে নিচ্ছি। তো আমি এই যে পুরিটা এভাবে একটু বেলে নিচ্ছি। একটু তেল লাগিয়ে নেবেন, যখন আপনার চুলার কাছে এটা ভাজবেন একটু তেল লাগিয়ে পুরিটা এভাবে একটু বেলে নেবেন। আমি যেহেতু টেবিলে বানাচ্ছি কয়েকটা বানিয়ে তারপর চুলাতে যাব, তাই আমি তেল ছাড়াই বানাচ্ছি। বেশি প্রেশার দিয়ে কিন্তু বেলা যাবে না, তাহলে ডাল বের হয়ে যাবে। হালকা হালকা করে একটু বেলতে হবে। তো দেখতে থাকেন আমি কয়টা বানাচ্ছি। ওরা এখন খাবে, তাই আমি এখন কয়েকটা ভাজবো। এখন আমি চুলাতে চলে যাব। এই যে চারটা পাঁচটা পুরি ভাজবো আমি এখন। আমার প্যানটা তো বড়, তাই তেল দিয়েছি, মনে হচ্ছে অল্প তেল দিয়েছি, কিন্তু অল্প তেল দিই নি আমি, ভালোই তেল দিয়েছিলাম, বড় বলে তেলটা আর কি ছড়িয়ে গেছে। আপনারা চাইলে একটু কড়াইয়ের মধ্যেও ভাজতে পারেন, কড়াইতে ভাজলে আর বেশি সুন্দর হয়। তো আমি ভেজে নিচ্ছি এক এক করে। এই ডাল পুরিটা অনেক মজা হয়। এই তো পুরি হয়ে যাচ্ছে। কি করছে? তো পুরিগুলো এই পাট ওই পাট করে একটু ভেজে নিতে হবে, বেশি ব্রাউন কালার করা যাবে না।
এই যে আমি প্রথম যেটা কালার করেছিলাম এই কালারই হবে। তো পুরিগুলো আমি এখন উঠিয়ে নিব। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। এই তো আমি পুরিগুলো ভেজে নিচ্ছি সবগুলো। আমরা বাইরে যে পুরিগুলো খাই ওগুলো কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যকর, ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা চেষ্টা করব বাসায় বাচ্চাদেরকে এইসব নাস্তা বানিয়ে খাওয়ার জন্য। আমি আমার বাচ্চাদেরকে এইভাবে করে নাস্তা করাই, তাই আমি শেয়ার করলাম। তো আমার পুরি ভাজা হয়ে গেছে, এই দেখেন একদম দোকানের সে কোনো অংশ কম না। তোরা খাচ্ছে, তোরা পুরি খেয়ে কি বলে আসুন দেখি। কেমন আছে মু? মজা। নাফিল কেমন আছে? মজা। ইয়ামি, টেস্টি হইছে মু? টেস্টি আছে রাই, খুব ভালো রাই। ভিতরে কি আছে? ডাল পুরি। হ্যাঁ পুরিটা আমি ভেঙে দেখাচ্ছি, একদম সফট আর ভিতরে ডালে ভরা। এরকম পুরি আসলে বাসায় খেলেও শান্তি। একটু কষ্ট করে যদি বানিয়ে নেন তাহলে আপনি দুই তিন দিন ওদের খাওয়াতে পারবেন। আমার কাছে পুরি বানানো একদম ইজি মনে হয়, এর জন্য আমি পুরিটা প্রায় সময় বানিয়ে থাকি। তোরা খাচ্ছে, আর পুরিটা অনেক পছন্দ করে। এখন আমি ফ্রোজেন করারটা দেখাবো। এই যে আমি পুরিগুলো বানিয়ে একটু হালকা ছেঁকা দিয়ে নিয়েছি, এই পুরিগুলো আমি আগামীকাল ভেজে দিব। তো কীভাবে ফ্রোজেন করছি আমি দেখে দিচ্ছি। একটু ছেঁকা দিয়ে এভাবে নিয়েছি, তারপর ঠান্ডা করে আমি কীভাবে বক্সে রাখছি সেটাই দেখাচ্ছি। প্রথমে বক্সে একটা কাগজ দিবেন, তারপর পুরিগুলো রেখে এখন আমি পুরিগুলো এখানে রাখবো। এখন উপরে আরেকটা কাগজ দিয়ে মুড়ে মানে ঢেকে রাখবো। এই তো এভাবে আপনি নর্মাল ফ্রিজে দুই তিন দিন রাখতে পারেন বা ডিপেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ফ্রোজেনটা দেখিয়ে দিলাম। আজ এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নুসরাত ব্লকের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।